দশ এপ্রিল উনিশশো সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় রচিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র মহান মুক্তিযুদ্ধকে আরও ব্যাগবান করা এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে নেতৃত্ব দেয় এই সরকার মুক্তির নেশাই তখন রণাঙ্গনের সশস্ত্র সংগ্রামে বীর বাঙালি তবে মুক্তিযুদ্ধকে আরও সুসংগঠিত করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা অপরিহার্য হয়ে পড়ে বঙ্গবন্ধু বন্দি। আর তাই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রচেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী ও সামরিক বেসামরিক কর্মকর্তাদের সহায়তার আশ্বাস পাওয়া যায় এরপরে দশে এপ্রিল কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরদিন এগারোই এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জানানো হয় ওই সরকার গঠনের খবর পাকিস্তানের বিরুদ্ধে বাংলার সংগ্রামকে বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃতি আদায় করতে স্বাধীনতার ঘোষণাপত্রও রচিত হয় দশই এপ্রিল যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হলেও উনিশশো সালের দশই এপ্রিল রচিত স্বাধীনতার ঘোষণাপত্রে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে পরবর্তীতে সতেরো এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়